আজকের এই শাহজীবাজার টি-10 ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়ে গেল ইতিমধ্যে। আপনারা শাহজীবাজার ক্রিকেট গ্রাউন্ড নিঃসন্দেহে জমখালো জমজমাট আয়োজন। আজকে গ্র্যান্ড ফাইনালে যিনি খেলবেন রিয়াজনগর বটতলির হয়ে মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আমরা চলে যাচ্ছি মোহাম্মদ আশরাফুল, যিনি বাংলার আশরাফুল হিসেবে খ্যাত। মোহাম্মদ আশরাফুল আমাদের মধ্যে এসে পৌঁছে গিয়েছেন। আমি আশরাফুল ভাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি সাধুবাদ জানাচ্ছি আজকের এই শাহজীবাজার টুর্নামেন্টে। আমি আশরাফুল ভাইয়ের কাছ থেকে ছোট্ট করে জানতে চাইবো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো ভালো। ভাই আপনাকে পেয়ে আমরা শাহজীবাজারের মাটি এবং মানুষ সকলেই ধন্য। ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুবই ভালো লাগছে, খুব চমৎকার একটা গ্রাউন্ড। আমি ভেবেছিলাম যে ক্রিকেট বলে হয়তো বা টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ, কিন্তু আসার পরে শুনলাম যে এটা টেবিল টেনিস বলে হবে। যাই হোক, প্রচুর মানুষ হয়েছে এবং মাঠটাও আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা গ্রাউন্ড। আশা করবো চমৎকার একটা ফাইনাল ম্যাচ হবে। সোফার সবাই 16টা টিম নিয়ে এই টুর্নামেন্টটা শুরু করেছিলেন, আজকে ফাইনাল ম্যাচ, তো সবাই উপভোগ করবেন এই খেলাটা এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আর টস উঠানোর জন্য আমানত শাহ তিনি প্রস্তুতি নিচ্ছেন, টস উড়িয়েছেন, টসে জয়লাভ করেছেন এবং আপনি কি নিয়ে আর চিন্তা ভাবনা করেছেন? ব্যাকফাস্ট টসে হেরে গিয়েছেন, এখন আপনার চিন্তা ভাবনা এবং আপনি কতটুকু এখন আশাবাদী ম্যাচ নিয়ে? জি আসলে আমি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ছিল, বাট ফিল্ডিং খারাপ না, টার্গেট নিয়ে এখন খেলতে হবে। টিম থেকে ফাইনালে নিয়েছেন বটতলা রিয়াজনগর একাদশ, সেখানে মোকাবেলা করবেন সুরাবই সুপারস্টার একাদশ, সেখানে কিপিং উইকেট কিপার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন 67 জার্সি নাম্বার খেলোয়াড় হাবিব, ওনার নিজের টিম বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশের প্রাণপন্ত যাকে বলা হয়, বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক যাকে বলা হয়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আশরাফুল। ওদিকে ব্যাটসম্যান প্রস্তুত, দেখা যাক প্রথম ওভারের প্রথম বল দুটি বল ডট হয়েছেন, প্রথম ওভারের দুইটি বল, বল করার জন্য আবার প্রস্তুত নাজমুল। প্রথম ওভারের 3 নম্বর বলে 6 বাকি রয়েছে। আপনারা জানেন সুপ্রিয় দর্শক, ক্যাচ ম্যাচ মানে ম্যাচ ম্যাচ, আপনারা জানেন সুরাবই একাদশের একজন সদত খেলোয়াড়, কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফিনাল এবং এরই সাথে সাথে আউট করে নিলেন বলার নাজমুল। সেদিকে ক্যাচ দাতা, আজকের ক্যাচ প্রথম উইকেট দাতা নাজমুল, ক্যাচ তিনি নিয়েছেন হাবিব টিভির স্বত্বাধিকারী যিনি সুরাবই একাদশের হয়ে খেলছেন। হাবিব বল করার জন্য প্রস্তুত, পায়েল, দেখা যাক কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফিনাল। সুপ্রিয় দর্শক, বারো রান এক উইকেটের বিনিময়ে, আবারও বল করার জন্য পায়েল, সেখান থেকে লেগ সাইডে খেলেছিলেন তিনি, সেখানে প্লেয়ার থাকাই, বল করার জন্য প্রস্তুত নাজমুল। একটি চারের মার দেখতে পারলাম আমরা বটতলা একাদশের, বল করার জন্য প্রস্তুত সেন্টু, ওদিকে ব্যাটসম্যান বিজয়, এর সাথে সাথে চার নম্বর ওভারের প্রথম বলে ছাড়, এর সাথে
এরই সাথে সাথে ছয়ের মার দেখতে পেলাম বিজয়ের বেট থেকে। দর্শক, চার ওভার রানিং রান 39 এক উইকেটের বিনিময়ে। এরই সাথে সাথে একটি চারের মার দেখতে পেলাম বিজয়ের বেট থেকে। দর্শক, জমজমাট খেলা। এরই সাথে সাথে ছয় বিজয়ের ব্যাট থেকে আরেকটি ছয়। ব্যাটসম্যান বিজয় ওদিকে বলার পায়েল নিজের দক্ষতা দিয়ে বল করে যাচ্ছেন। এরই সাথে সাথে একটি ছয়ের মার দেখতে পেলাম বিজয়ের ব্যাট থেকে। টুর্নামেন্টে কিন্তু একটি আকর্ষণ রয়েছে, এক ওভার সুপার ওভার হবে। ছয় মারলে 12, চার মারলে 8, দুই মারলে 4, এরই সাথে সাথে 4, 73 এক উইকেটের বিনিময়ে। এরই সাথে সাথে আরেকটি পালন করছেন যিনি মাঠকে সাজিয়ে রেখেছেন। এর সাথে সাথে আরেকটি ছয়ের মার দেখতে পেলাম বিজয়ের ব্যাট থেকে। এরই সাথে সাথে একটি উইকেটের পতন, আরো একটি উইকেটের পতন। দুটি ক্যাচই কিন্তু আজকের উইকেটের নিয়েছেন হাবিব। সুপ্রিয় দর্শক, ব্যাটসম্যান কাজল ওদিকে বলার সেন্টু। আট ওভার রানিং, বলার রাব্বি। এরই সাথে সাথে একটু চয়ের মার দেখতে পেলাম প্রিয় মানুষদের কাছে পৌঁছে দেন হাবিব টিভি কে। আবারও বল করার জন্য প্রস্তুত সুরাবাই একাদশের রাব্বি। সুপার ওভার, ছয় মারলে 12, বাইরে প্লেয়ার থাকবে তিনজন আর বাকি সব প্লেয়ার ভিতরে। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন হাবিব টিভিতে বলার পায়েল। দুটি বল অসাধারণ ভাবে বল করে যাচ্ছেন বলার পায়েল। ব্যাটসম্যান কাজল ওদিকে রয়েছে বলার পায়েল, যাকে ফায়ার বলার বলা হয়। আও রান আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, ব্যাট বাই টু, তিন বলে 4 রান হয়েছে। সুপার ওভার আকর্ষণ। সুপ্রিয় দর্শক, বলার কিন্তু ব্যাটসম্যান কিন্তু বুঝতেই পারেনি, প্রয়োজন বোধ মনে করছে না। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ব্যাটসম্যান কাজল ও এরই সাথে সাথে নো বল বাই ছয়, সাথে সাথে 14 রান, সরি বলার পায়েল প্রস্তুত বল করার জন্য ওদিকে ব্যাটসম্যান কাজল। ব্যাটসম্যান বিজয় ওদিকে বলার প্রস্তুত পায়েল। এর সাথে সাথে নয় ওভারের সমাপ্তি, নয় ওভার শেষে দলীয় স্কোর 146, দুই উইকেটের বিনিময়ে। লাস্ট ওভার সুপ্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল, যিনি ক্রিকেটের অভিভাবক।
তিনি আবারও মাঠে ফিরে আসছেন আমাদের মধ্যে। যেনাকে ক্রিকেটের অভিভাবক বলা হয় তিনি আমাদের মাঠে ফিরে আসছেন, আশরাফুল মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই যিনি ক্রিকেটের অভিভাবক, বল করার জন্য প্রস্তুত রাখবে। বল করার জন্য প্রস্তুত রাখবে। দর্শক জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ভাই আমাদের শাহজিবাজার মাঠে এই প্রথম ফাইনাল ইনিংস, এর সাথে সাথে ৬ ব্যাটসম্যান কার্যালয়ের ব্যাট থেকে দেখতে পেলাম ৬। এর সাথে সাথে উইকেটের পতন, এখন ব্যাটিং করার জন্য প্রস্তুত। এখন মোহাম্মদ আশরাফ আশরাফুল যিনি সাবেক অধিনায়কের দায়িত্ব পালন করতেন বাংলাদেশ ন্যাশনাল টিমের, তিনি ব্যাটিং আজকে আমাদের শাহজিবাজার মাঠে। এখন পর্যন্ত দলীয় স্কোর ১৫৮ রান, লাস্ট ওভার। আবারও ব্যাট করার জন্য প্রস্তুত মোহাম্মদ আশরাফুল। আশরাফুল মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, লাস্ট ওভারের লাস্ট বল। খেলোয়াড় এই যে মাঠের স্লিপে দেখতে পাচ্ছেন ক্রিকেটের অভিভাবক যাকে বলা হয় মোহাম্মদ আশরাফুল। সুপ্রিয় দর্শক খেলা শুরু, ১৬১ রান টার্গেট। যারা যারা সাথে আছেন অনেককে ধন্যবাদ, খুব শুট খেলেছিলেন। নো বল সেট, ব্যাটসম্যান হাবিব ওদিকে সারোয়ার। সুপ্রিয় দর্শক ৩টি রান, মনে হয় ৩টি রান। খেল নূর, আমি সুজন। এর সাথে সাথে অভিজ্ঞ প্লেয়ার মোহাম্মদ আশরাফুল ভাই, মেহের আহমেদ ভাই আশরাফুল ভাইকে দিয়ে বোলিং করানো হোক। এর সাথে সাথে একটি চারের মার দেখতে পেলাম হারিয়ার ব্যাট থেকে। সবাই থাকলে খেলা আরো হাড্ডাহাড্ডি হতো। এর সাথে সাথে একটি ছয়ের মার দেখতে পেলাম শাহরিয়ার ব্যাট থেকে। এর সাথে সাথে ক্যাচ আউট হয়ে গেলেন হাবে। এর সাথে সাথে বোল্ট আউট হয়ে গেলেন শাহরিয়া।
ধন্যবাদ। অসাধারণভাবে স্ট্রোক করলেন সেন্টু, এরই সাথে সাথে ওভার চার ওভারের সমাপ্তি ঘটল। চার ওভার শেষে দলীয় রান 24, অ্যাডভোকেট লতিফ কয় ওভারে খেলা, এরই সাথে সাথে ছয় সুপার ওভার, সুপার ওভারের প্রথম বলে ছয়, ছয় মারলে বারো। সুপ্রিয় দর্শক আপনারা জানেন এই টুর্নামেন্টে কিন্তু একটি আকর্ষণ রয়েছে, ছয় মারলে বারো, চার মারলে আট, এক মারলে দুই, দুই মারলে চার। আজকের খেলার অভিজ্ঞ আম্পায়ার যারা রয়েছেন এবং চার মারলে আজ এর সাথে সাথে সেম ভাবে ধরেন, ধন্যবাদ এম বি আরিয়ান ভাইয়া। আমি মালয়েশিয়া থেকে দেখছি নোমান আহমেদ সজীব, ধন্যবাদ ভাইয়া। সুপ্রিয় দর্শক এর সাথে সাথে ছয়, এই যে ভাইয়া আশরাফুল ভাইয়া দেখছেন ভাইয়া, সুপার ওভার ছয় মারলে বারো রান। সুপ্রিয় দর্শক টান উত্তেজনা অস্ট্রেলিয়ার থেকে প্লেয়ার সেন্টু, যেটাকে অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে, পাঁচ নম্বর ওভারের লাস্ট বল। সুপ্রিয় দর্শক যখন রান ছিল চব্বিশ রান চার ওভারে, এক ওভারে রান হয়ে গেলেন সত্তর, লাস্ট বল রয়েছেন, যদি ছয় মেরে দেয় সেন্টু, চৌমুনি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে রিয়াজনগর সাথে সাথে চার। সুপ্রিয় দর্শক কামরুল হাসান দলীয় সংগ্রহ, এবং চার বলতে বলতেই লিটনের ব্যাট থেকে চমৎকার একটি চারের মার। পরবর্তী বল করার জন্য প্রস্তুত বোলার, নতুন বোলার ব্যাটসম্যান প্রস্তুত, বলতে বলতে সুরাবই সুপার স্টার খেলায় ফিরে আসছে, পাঁচ রান ওয়াইড বাই চার, দলীয় সংগ্রহ সাতাশি রান, ছয় বার রানিং। অন্যদিকে ব্যাট করছেন সেন্টো নন স্ট্রাইকে, সেন্টো স্ট্রাইকে লিটন, আসছেন কিপারে, উইকেট কিপিং করবেন মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ দলের একমাত্র আশরাফুল মোহাম্মদ আশরাফুল ভাই তিনি আসছেন উইকেট কিপিং এই মুহূর্তে, দেখছেন ওদিকে প্রস্তুত, ওদিকে প্রস্তুত, এবং বলতে বলতে হেলিকপ্টার শট এবং চার রান, অসাধারণ ভঙ্গিতে খেলে যাচ্ছেন লিটন, মানমুখী ব্যাটসম্যান লিটন, সুরাবই সুপার স্টার হয়ে খেলছেন লিটন। এখন পর্যন্ত দলীয় সংগ্রহ বিরানব্বই রান দুই উইকেটের বিনিময়ে ব্যাট করছেন লিটন, চার হওয়ার সম্ভাবনা, চার হওয়ার সম্ভাবনা, এবং চার, এবং চার, মাঠ কাম্বিয়ে চারটি রান লিটনের ব্যাট থেকে, ধন্যবাদ সুপ্রিয় দর্শক, দর্শকের হই উল্লার তারা উৎসাহিত মেতে উঠেছেন, সুপ্রিয় দর্শক সুরাবই সুপার স্টারের লিটন, সুজন আহমেদ সেন্টু ভাই অনেক ভালো খেলছে, ধন্যবাদ। এবং এর সাথে সাথে ইনসাইড হয়ে আউট হয়ে পেভিলিয়নে ফিরে যাচ্ছেন, এবং চার, এবং চার রান সেন্টুর ব্যাট থেকে, সেন্টু অন ফায়ার, শট অন ফায়ার, সেন্টু দেখে শুনে একদম পাহাড়ের ঢালে মেরে দিয়েছেন সেন্টু, অসাধারণ নৈপুণ্য সেন্টুর ব্যাট, জলে উঠেছে নুবাল, নুবাল
No ball. Free hit. Duty run. No ball. Supriya Doshok. Iti modde no ball. 120 run. Baller under pressure. Free hit. Wide. Dekha shuna khelar chesta. বল করার জন্য প্রস্তুত ফ্রি হিট দুই ওভারে 39 রান দরকার 12 বল থেকে 39টি রান দরকার বোলার আসছেন নতুন বোলার ওদিকে টয়টমপুর মাঠ বোলার প্রস্তুত Shot! Among shot! And Bishal six, Sento! On fire, Sento! Suraboi superstar! Among! Among six! Among six! এবং গোল পরবর্তী বল করার জন্য প্রস্তুত নোবল সুপ্রিয় দর্শক নোবল দর্শক টান টান উত্তেজনা তিন বলে 13টি রান দরকার নোবল নোবল এবং ছয় সুপ্রিয় দর্শক নোবাই চান সুপ্রিয় দর্শক তিন বলে দরকার ছয়টি রান জয়ের জন্য সুরাবাই সুপার স্টার ওয়ান ম্যান আর্মি যাকে বলা হয় সেন্টু অসাধারণ ব্যাটিং করছেন সেন্টু দলকে উৎসাহ দিয়ে যাচ্ছেন সেন্টু একাই দলকে জয় নিয়ে আনবেন সেন্টু সুপ্রিয় দর্শক দেখতে থাকুন দুই বলে একটি রান দরকার সুরাবাই সুপার স্টার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে খেলা লেভেল দুই বলে দুই রান সুরাবাই সুপার স্টার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সুরাবাই সুপার স্টার টি-টেন ফ্রিস্কাপ জয়ী